হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামাস পোগো। দেখো আজকে তোমাদের সামনে একটা সুন্দর রান্নার রেসিপি নিয়ে এসেছি, ঝটপট হাঁসের ডিম কষা। তো কমেন্টে জানিও কেমন লাগলো। তো চলো শুরু করে নেওয়া যাক। হাঁসের ডিম কষা বানানোর জন্য কড়াইটা দিয়েছি, তার মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে আমি ডিমগুলো ভেজে তুলে নেবো। এখানে চারটে ডিম রান্না করছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি হাঁসের ডিমটা, আর একটু ছুরি দিয়ে চিরে নিয়েছি যাতে না ফাটে। আর টমেটম আর পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, আর আদা রসুন বাটা আছে, আর জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেবো। দেখো তেলটা গরম হয়ে গেছে, এখান থেকে ধুয়ো বেরাচ্ছে। এখানে আমি ডিমগুলো একে দেখো ডিমটা ভাজা হয়ে গেছে, হালকা করেই ভাজলাম, কড়া ভাজলে ভালো লাগবে না। ডিমটা এবার তুলে এই যে ডিমটা ভেজে নিয়েছি, এবার এই গরম কড়াইটার মধ্যে আমি একটা তেজপাতা, আর এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তার মধ্যে আমি এই লাল লঙ্কার গুঁড়ো সামান্য দিলাম, যেহেতু কাঁচা লঙ্কা দুটো আমি দিয়েছি। পরিমাণ মতো হলুদ, অল্প পরিমাণ জিরের গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী নুন, এগুলো দিয়ে ভালো করে এটাকে একদম সুন্দরভাবে এটাকে কষিয়ে নিতে হবে। এটা অনেকক্ষণই কষাতে হবে, যতক্ষণ না তেলটা ছাড়ে ততক্ষণ একেবারে কষিয়ে নেবো। দেখো এটা মশলা করা ছিল, সেই মশলা বাটিটা ধুয়েছি, যেটুকু জল হয়েছে সেটুকুই আমি এর মধ্যে দেবো। এটা তেলটা প্রায় ছেড়ে এসছে, আমি এই জলটা দিয়ে আর একবার কষিয়ে নেব। এবার আর একবার কষিয়ে নেব। সামান্য একটু চিনি দিয়ে দেবো যাতে কালারটা ভালো আসে, তার জন্য একটু চিনি দিয়ে দেবো, আর চিনি দিলে স্বাদও বাড়ে।
দেখো কষানো পুরো হয়ে গেছে, আমি এখন সামান্য একটু ধনে পাতা দেবো, আর কড়া রান্নাটা যখন হয়ে যাবে তখন আর একটু ধনে পাতা দিয়ে দেবো। এখানে অল্প করে দিয়েছি যাতে গন্ধটা ভালো বেরোয়। এবার এবার একটু পরিমাণে জল দেব, ব্যাস আর দেব না। গ্যাসের ফ্লেমটা এখন একটু হাই রাখবো। এই যে ঠিক এইটুকুই জল দেব। এবার আগে আমি ডিমগুলো দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা একেবারে আমি লো করে দেবো। দেখো রান্নাটা পুরো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার হচ্ছে। এবার এর মধ্যে আমি একটু বেশি পরিমাণে ধনে পাতা দিয়ে দেবো, ধনে পাতাটা মজে যাবে। কেন একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম, ধনে পাতাটা মজেই যাবে। দেখো রান্নাটা আমার হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দেব। রান্নাটা যেহেতু রেডি হয়ে গেছে আমি এখন এটা নামিয়ে দেবো। এই যে দেখো আমার ডিম কষাটা রেডি হয়ে গেছে, এবার এটা সার্ভ করবো।